আমি এবার এই মুসানাবির ঘটনাটা বলছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। মানে তোমরা বসে যাও, এই গজলটা তোমাদেরও শুনতে হবে। এই গজলটাতেও একটা পুরস্কার দেব, ঠিক আছে? সবাই মন দিয়ে শুনবে এই গজলটা। আমি একটা প্রশ্ন করব গজলে, তোমরা উত্তর দিতে পারলে পুরস্কার দেব। খুব মন দিয়ে শুনুন, আমার আম্মা জান বোনেরাও আছেন। এটি আমার শেষ গজল হবে, একটা বেজে গেছে, অনেক রাতও হয়ে গেছে। তো হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করলেন না। কিন্তু সেই জামানায় একটা ফকির ছিল, সেই ফকিরের দোয়াটা, যে দোয়া মূসা নবী করেছিল সেই দোয়া ফকির করলো, কিন্তু মূসা নবীর দোয়া কবুল হলো না, ফকিরের দোয়া কবুল হলো। কি এমন ঘটনা ঘটেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। মুসা নবীর ফরিয়াদ আল্লাহ আহাদ কেন করে নি কবুল, শোনো কি ছিল তার ভুল, কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল, কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল। মুসা নবীর ফরিয়াদ আল্লাহ আহাদ কেন করে নি কবুল, বল শোনো কি ছিল তার ভুল, কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল, কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল। এক দুঃখী নারী মিনতি করি মুসা নবীর ধরিয়া কই, তোমার নাকি সরাসরি আল্লাহর সাথে কথা হয়, আর আমি দুঃখী পোড়া মুখী কেন আমার কোন সন্তান নাই, ও গো নবী আমার দাবি আল্লাহর কাছে জবাব চাই। এই কথা শুনে মুসা নবীর মনে বড় মায়া হয়, এই কথা শুনে মুসা নবীর মনে বড় মায়া হয়, আর আল্লাহকে জানাই ফুল ফলে ভরাও বিরান বাগিচায়, ফুল ফলে ভরাও বিরান বাগিচায়। মুসা নবীর ফরিয়াদ আল্লাহ আহাদ কেন করে নি কবুল, শোনো কি ছিল তার ভুল, কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল। তো একদিন মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছে, পথিমধ্যে এক নারীর সাথে দেখা। সেই নারীটি বলছে, হে নবী মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো তুর পাহাড়ে গিয়ে, তবে আমার একটা ফরিয়াদ আছে, আমার একটা মানে প্রশ্ন আছে। দেখো সবার সন্তান সন্ততি আছে, সবার ছেলে মেয়ে আছে। হে নবী মুসা, আমার তো কোনো সন্তান সন্ততি নেই, আমার কি কোনো ছেলে মেয়ে হবে না? নবী মুসা, তুমি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলো, একবার গিয়ে আমার কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ কি আমার কোনো সন্তান সন্ততি দেবে না? এ কথা শুনে মুসা নবীর মনে অত্যন্ত মায়া হলো, যে সবাই তাদের সন্তানদেরকে কত যত্ন করে, আদর করে, কপালে চুমা খায়, কিন্তু এই নারীর কোনো সন্তান আল্লাহ দেয়নি। তো মুসা নবী গিয়ে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই জামানার অমুক নারী আছে, এই নারীর আল্লাহ আমার ফরিয়াদ আপনি কবুল করে নিন, এই নারীকে আপনি একটি সন্তান দিন, এই নারীকে আপনি সন্তান দিন। কিন্তু আল্লাহ সেই দোয়া কবুল করলেন না। কি ঘটনা ঘটে গেল কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মুসা নবীর দোয়াই কবুল না হয় আল্লাহ মুসার বলে, শোনো মুসা তুমি সন্তান রাখিনি আমি ওই নারীর কপালে। তখন নিরাশ হয়ে মুসা ফিরে আল্লাহর কথা নারীর জানাই, নারী মুসা নবীর কথায় মনের ব্যথায় চোখের জলে বুক ভাসায়। তখন এক ফকির সোথাই আছে ক্ষুধাই, যদি দুটি রুটি হয় ওই দুই রুটির বিনিময়, ফুটবে দুটি ফুল এ কথা নির্ভুল, আর আমার দোয়া
খোদা করে নেবে কবুল মুসানবীর ফরিয়াদ আল্লাহু আহাদ কেন করেনি কবুল শোনো কি ছিল তার ভুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল আল্লাহ যখন বললেন হে মুসা ওই নারীর কপালে আমি কোন সন্তান সন্ততি রাখিনি যাও তুমি গিয়ে বলে দাও তো মুসা নবী এসে সেই নারীকে বলছে আল্লাহ তোমার গর্ভে কোন সন্তান দেবে না আল্লাহ বলেই দিয়েছে তো তখন নারী অত্যন্ত কেঁদে জারে জার হচ্ছে আল্লাহ আমার সত্যি কি সন্তান হবে না মুসা নবীর দ্বারা আপনি বলে দিলেন আমি এখন কোথায় যাব কোথায় আমি সন্তান পাব কিভাবে আমার সোনাকে আমি যত্ন করব তো তখন চলে গেল মুসা নবী সেই সময় একটা ফকির আসলো ফকির এসে বলছে আমি অত্যন্ত ক্ষুধার মধ্যে আছি আমি অত্যন্ত ক্ষুধার মধ্যে আছি আমাকে যদি দুটি রুটি দাও এই দুটি রুটির বিনিময়ে আল্লাহ তোমার গর্ভে দুটি সন্তান দেবে সেই নারী কথাটা শুনে আবারও কেঁদে উঠল যে আল্লাহ বলে দিয়েছে কোনো সন্তান দেবে না তবু এই ফকিরটা বলছে তবে আমি এই ফকিরটাকে ফেরাবো না যেহেতু অত্যন্ত ক্ষুধার তো আছে আমি তাকে দুটি রুটি দেই তো তখন সেই নারী কি করলো শুনুন ওই লাঞ্ছিত বঞ্চিত নারী ফকিরের কথাই কেঁদে ফেলে বলে যা থাক কপালে ফকিরের থলে দুটি রুটি দিল তোলে আর ওই দানের তরে গর্ভে ধরে দুই সন্তান পেল বছর ঘুরে জোরে হোক না সুবহানাল্লাহ ওই দানের তরে গর্ভে ধরে দুই সন্তান পেল বছর ঘুরে আরে কেমন হয় মুসা জানিতে চাই আল্লাহর কাছে তোর পাহাড়ে মুসা অপমান হয় আর আল্লাহকে কয় বলো আল্লাহু রব্বুল মুসা অপমান হয় আর আল্লাহকে কয় বলো আল্লাহু রব্বুল কি ছিল মোর ভুল কেন আমার দোয়া করলে না কবুল কেন ফকিরের দোয়াই ফোটালে মরা গাছে ফুল মুসা নবীর ফরিয়াদ আল্লাহু আহাদ কেন করেনি কবুল শোনো কি ছিল তার ভুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল মুসা নবী আবার সেই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আবার তিনি দেখতে পেলেন যে সেই নারীর গর্ভে সন্তান আসলো সেই নারী দুটি সন্তান পেল মুসা নবী অবাক হয়ে গেল আল্লাহ পাক বললেন যে কোনো সন্তান দেবে না সেই নারী আবার কিভাবে সন্তান পেল মুসা নবী তখন চিন্তিত হয়ে গেল যে কি সর্বনাশ আল্লাহ বলল কোনো সন্তান হবে না আবার দেখছি সেই নারী সন্তান পেয়েছে তখন দুঃখে ভরা হৃদয় নিয়ে মুসা নবী সবকিছু শুনলো যে এক ফকিরের দোয়াই মানে আল্লাহ পাক দুটি সন্তান দিয়েছে মুসা নবী আবার তুর পাহাড়ে গেল গিয়ে আল্লাহকে অতি বেদনার সাথে বলছে আল্লাহ আপনি তো বললেন এই নারীর গর্ভে কোনো সন্তান হবে না সেই নারী কিভাবে সন্তান পেল আল্লাহ তুমি আমাকে বলো তখন আল্লাহ বলছে আই নবী মুসা আমি তোমায় তোমার প্রশ্নের উত্তর দেব তবে মুসা আমার একটা কাজ তোমার করে দিতে হবে মুসা নবী বলল কি কাজ আল্লাহ তখন আল্লাহ পাক বললেন এই মুসা আমি তোমায় একটা থালা দিচ্ছি আমার কুদরতি তরফ থেকে আর তোমায় একটা ছুরা দিচ্ছি যাও মুসা গ্রামে গ্রামে ছুটে ছুটে যাও বাড়িতে গিয়ে বলো আল্লাহ মানুষের তাজা গোশত দেখতে চাই যে মানুষটা নিজ ইচ্ছাকৃত নিজের গায়ের গোশত কেটে দেবে তুমি সেই গোশতটা নিয়ে আমাকে এনে দেখাবে তুর পাহাড়ে আমি আল্লাহ মানুষের গায়ের গোশত দেখতে চাই যাও মুসা চলে যাও তারপরে তুমি যখন ফিরে আসবে আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব তো মুসা নবী গ্রামে গ্রামে ছুটে ছুটে যাচ্ছে কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে একেবারে কেতাবের ঘটনা এটা কোনো নানি দাদির কাহিনী আমি বলছি না আপনারা শ্রবণ করুন থালার ছোড়া নিয়ে মুসা গায়ে গায়ে ঘোরে দেখে এক জঙ্গলের ধারে এক ফকির ওরে সেজদায় আছে পড়ে থালার ছোড়া নিয়ে মুসা গায়ে গায়ে ঘোরে দেখে এক জঙ্গলের ধারে এক ফকির ওরে সেজদায় আছে পড়ে আর যখন সালাম ফেরালেন তখন বলে মুসা খোদার আশা তখন বলে মুসা খোদার আশা
মানুষের তা জাগোস্ত চাই এই কথাই ফকির শোধাই ছুরি চালাও আমার গায়ে এই কথাই ফকির শোধাই ছুরি চালাও আমার গায়ে ফকিরের কথা শুনে খুশি মনে মুসা চালাবে তলোয়ার তখন আল্লাহ দিল হুঙ্কার ফেলে দাও হে মুসা হাতের তলোয়ার ফেলে দাও হে মুসা হাতের তলোয়ার মুসা নবীর ফরিয়াদ আল্লাহু আহাদ কেন করে নি কবুল শোনো কি ছিল তার ভুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল যখন মুসা নবী প্রত্যেকটি বাড়িতে যাচ্ছে কেউ নিজের গায়ের গোশত দিতে চায় না কেউ দিতে চায় আমরা আমাদের নিজের গায়ের কেউ যদি বলে একটু গোশত কেটে যাও আমরা দিয়ে দেব সামান্য একটা মশা কামড়ালে তাই আমাদের কষ্ট হয় উফ মশাটা কামড়ালো এরকম করে আমরা মানে ডলি তবে নিজের গায়ের গোশত কে বা দিতে চায় তো ঘুরে ঘুরে যখন নিরাশ হয়ে যাচ্ছে জঙ্গলের ধারে গিয়ে দেখলো একটা ফকির সেজদায় পড়ে আছে সেজদা হয়ে গেল সালাম ফিরালো তারপরে ফকিরকে জিজ্ঞাসা করছে আল্লাহ মানুষের তাজা গোশত দেখতে চায় তুমি কি ফকির দিতে চাও তখন ফকির এক কথাই বলে দিল যে হ্যাঁ আল্লাহ যদি চাই আমি আমার নিজের গায়ের গোশত দিতে রাজি আছি তুমি আমার গায়ের গোশত কেটে নাও তো তখন মুসা আলাইহিস সালাম গায়ে ছোরা চালাতে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এই মুসা তোমার হাতের তলোয়ারটা তুমি ফেলে দাও তখন আল্লাহ পাক বললেন এই মুসা তুমি কি মানুষ নও আমি যখন বলেছিলাম যে মানুষের গোশত দেখতে চাই তোমারও তো রক্তে মাংসে গড়া শরীর তুমি নিজের গায়ের গোশত না কেটে তুমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়ালে এবং এক ফকির বাধ্য হয়ে সেই ফকিরটা গোশত দিতে চাইলো শেষ ছন্দে কেন দোয়া কবুল হয়েছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে আপনারা শ্রবণ করুন আল্লাহ বলে ইয়ো গো মুসা তুমি কি গো মানুষ নয় আর মানুষেরই গোশত বলো ছিল নাকি তোমার গায় আল্লাহ বলে ও গো মুসা তুমি কি গো মানুষ নয় আর মানুষেরই গোশত বলো ছিল নাকি তোমার গায় তারপরে কবি অতি সুন্দর কথা লিখছে যে এ ফকির ভালোবেসে আমায় নিজের গায়ের গোশত দিতে চাই যে এ ফকির ভালোবেসে আমায় নিজের গায়ের গোশত দিতে চাই ওই নারীর গর্ভে সন্তান দিলাম ওই ফকিরের দোয়াই জোরে হোক না সুবহানাল্লাহ ওই নারীর গর্ভে সন্তান দিলাম ওই ফকিরের দোয়াই আল্লাহর খেলা আল্লাহ খেলে আল্লাহর খেলা আল্লাহ খেলে মুসার ভাঙলো নিজের ভুল ক্ষমা করো আল্লাহ রাব্বুল তাই কলম ধরে এমডি সামাদুল তাই কলম ধরে এমডি সামাদুল মুসা নবীর ফরিয়াদ আল্লাহু আহাদ কেন করে নি কবুল শোনো কি ছিল তার ভুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল নারায় তাকবীর